সাকিব আল হাসান, নামটা শোনেন নাই, কথা বলেন, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ক্রিকেটার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান আজ থেকে ১৮ মাস আগে, খেয়াল করেন, আজ থেকে ১৮ মাস আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল অথবা বিপিএল কোন ঘরোয়া ক্রিকেটের মধ্যে ফিক্সিং এর সাথে জড়িত হওয়ার জুয়ারি কিছু ব্যবসায়ী তাকে টাকা দিতে চেয়েছিল। এই আল্লাহর বান্দা টাকা নেয়নি বিধায় আল্লাহর বান্দা কাউকে কোন বিসিবির কোন কর্মকর্তাকে অভিযোগ করে নাই, আইসিসির কোন কর্মকর্তাকে অভিযোগ করেন নাই। বললেন, হুজুর আপনিও ক্রিকেট খেলা দেখেন নাকি? আরে না না, আমি এটা আজকে নিউজের মধ্যে পাইলাম, এই একজন জুয়ারি সাকিব আল হাসানকে টাকা অপার করেছিল। কি অপার করেছিল? তুমি এক ওভারে দুইটা বাবনডাড়ি খাইবা অথবা একটা করে নো বল দিবা, তাহলে আমি তোমাকে এত টাকা দেব। সাকিব আল হাসান বলেছে, না না, এটা আমার দ্বারা হতে পারে না, কারণ আমি বাংলাদেশের একজন সুপারস্টার ক্রিকেটার, রোল মডেল। ঠিক না? ঠিক জোরে বলেন, ওরে আল্লাহর বান্দা, সে তো ফিক্সিং করে নাই, তার অপরাধ হলো। এই কথাটা বিসিবির কোন কর্মকর্তাকে জানাই নাই এবং আইসিসির কোন কর্মকর্তাকে জানাই নাই। ওরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহর বান্দাকে এক বছর অথবা দুই বছর নিষিদ্ধ করা হয়েছে আজকেই। কেউ বলে দুই বছর, কেউ বলেছে এক বছর। দুই বছর নিষিদ্ধ করা হলো সামান্য একটা অপরাধ করার কারণে, টাকাও কিন্তু নেয় নাই, ফিক্সিং এর সাথে জড়িত হয় নাই। ওরে দুনিয়া, আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাই, দুনিয়াতে প্রতিবাদ করলে, আন্দোলন করলে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়। কথা বলে ঠিক না? ঠিক জোরে বলে। আপনারা জানেন, কিছুদিন আগে বাংলাদেশের সমস্ত ক্রিকেটার একটা আন্দোলন করেছিল। এই আন্দোলনের মধ্যে বিসিবি বস প্রেসিডেন্ট নাসমুন হাসান পাপন বলেছিল, যারা ফিক্সিং করেছে এদের বিচার হবে। এরা যখন আন্দোলনের দুর্গ করে তুলল, এই কয়েকদিনের মধ্যে আবার ফিক্সিং এর জড়িত বিচার ফাঁস হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমি মৌসুমী। একটা পদ্মা সেতু তৈরি করতে যতটা সহজ বা সম্ভব, একজন সাকিব আল হাসানকে তৈরি করা সম্ভব না। হাজার হাজার বছর অপেক্ষা করলেও একজন সাকিব আল হাসান তৈরি করা সম্ভব না। আমাদের মাঝে আমরা সেই সাকিব আল হাসানকে পেয়েছি। সাকিব আল হাসান আমাদের অহংকার, আমাদের দেশরত্ন, আমাদের দেশের অহংকার, আমাদের দেশের সম্পদ। সেই সাকিব আল হাসান আমাদের ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছে, ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছে। আমি একজন ভক্ত হিসেবে সাকিব আল হাসানের এই কষ্টটা মেনে নিতে পারছি না বলেই প্রতিবাদ জানাচ্ছি। সাকিব আল হাসান, ফিরে আসো আমাদের মাঝে। সাকিব, কেউ না থাকুক, আমি তোমার সাথে আছি। আমি চাই তোমাকে নিয়ে আমাদের দেশ আরো অনেক দূরে গিয়ে যাবে। তুমি আমাদের প্রধানমন্ত্রীর অহংকার, প্রধানমন্ত্রী তোমার সাথে রয়েছে, পুরো দেশবাসী তোমার সাথে রয়েছে। তার সব কিছুকে বিবেচনা করা হোক এবং আমাদের মাঝে আমাদের সাকিবকে ফেরত দেওয়া হোক। আমাদের ক্রিকেটকে যারা সমৃদ্ধশালী দেখতে চান, তারা আমাদের সবাই সাকিব আল হাসানের পাশে থাকুন। এই ষড়যন্ত্রকে অবশ্যই মেনে নেবেন না।